এনিওয়্যার টু অল, আমরা এখন যাচ্ছি। আমাদের এখন বাজে হচ্ছে 11:30, এখন আমরা যাচ্ছি লেক টাউনের মুখে, ওখানে বাজি ফাটানো হয় আর হচ্ছে হ্যাপি নিউ ইয়ার কি হয় সেলিব্রেশন করা হয়, সেলিব্রেশন করা হয়। তো চলো দেখাই। কিন্তু মাস্ক মাস্ক সব নিয়েই যাচ্ছে, কারণ আমরা দূর থেকেই করব, যেটুকুনি পারি ভিডিও করব, ভিড়ের মধ্যে যাব না। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়েছে। এই যে এখন বাজে হচ্ছে 11:30। চলো তাহলে যেটুকুনি পারি ভিডিও সেটুকুই তোমাদের দেখাবো। রাস্তায় যাচ্ছি, প্রচুর ভিড়। মানে ওই রাস্তাটা আমি ভেতরের রাস্তায় ঢুকেছি, ওই রাস্তাটাই প্রচুর ভিড়। এখানে দেখো লেক টাউনের একটা সুন্দর করে দেবীঘাট বানানো হয়েছে, সুন্দর করে সাজানো। আমাদের লেক টাউন হচ্ছে খুব সুন্দর সাজানো, বুঝলে, নতুন করে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এরকম অনেকগুলো পুকুরই আছে যেখানে সাজিয়েছে। চলে এসেছি প্রায় কাছে, একটা লোকের মুখেও মাস্ক নেই, সব চলছে হা হি হি করতে করতে। মাস্ক নেই, 35,000 হবে কাল থেকে পার ডে সংক্রমণ। ক্লক টাওয়ার সাজানো হয়েছে, এখানেই হচ্ছে বাজি ফাটানো হবে। 12টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখানে যেখানে আমরা দাঁড়িয়েছি একটু ফাঁকা, এই যে লেক টাউনের সাবওয়েটা নতুন হয়েছে, ছা চকচক করছে, সবাই ফটো তোলার জন্য এটাতেও যাচ্ছে। কালারটা চেঞ্জ হচ্ছে, গ্রিন হচ্ছে, আবার এই যে পিঙ্ক হচ্ছে। এখানে ফাংশন হচ্ছে, ফাংশনে গান হচ্ছে। এটা দেখুন কত লোক, ভর্তি ভর্তি ভর্তি। এটা হচ্ছে লেক টাউন ভিআইপির মুখ, দেখুন ঘন্টা বাজছে। প্রচুর বাজি ফুটছে, প্রচুর বাজি ফুটছে। হ্যাপি নিউ ইয়ার, ওমিক্রন রাতের খুব তাড়াতাড়ি চলে।
চলে যায়, এটা যাতে খুব একটা হার্ম না করে এটাই উইশ থাকলো, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই করোনার প্রকোপ থেকে দূরে যেতে পারি, সেটাই আমাদের কাম্য থাকলো 2022-তে। প্রচুর মানুষ ভিড় করেছে, কিন্তু ফাঁকাও আছে, আমরা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, একদম আসেনি এখানে। ঘড়িটা এত সুন্দর লাগছে, ভীষণ বকা দিচ্ছে মাছ খুললে, কিন্তু একটুখানি মাছ ছাড়া কেমন একটা লাগে না মাছ দিয়ে। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থভাবে শান্তিতে থাকতে পারে, আর এই অতিমারি থেকে যাতে আমরা বেরিয়ে আবার নতুনভাবে জীবনটা শুরু করতে পারি। এই কলেজ স্কুল কলেজ খোলা খুব জরুরি, তাই জন্য অ্যাটলিস্ট ওমিক্রনটা খুব তাড়াতাড়ি যাতে চলে যায়, যাতে খুব তাড়াতাড়ি স্প্রেড না করে চলে যায়। স্প্রেড করছে, লোকজন ভীষণ মেতে উঠেছে, কিন্তু এটা উচিত নয়, একটু লাগাম দেওয়া উচিত আমাদের আনন্দে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট, বাই বাই, ভালো থাকবেন নতুন বছরে।